ফ্ল্যাশব্যাক। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেল। আর আজকে দেখো রেডি হয়ে গেছি, আর এখন একটা জায়গা যাব, কোথায় যাব সেখানে গিয়ে বলবো। আর আমি আজকে বাড়ি থেকে একাই যাচ্ছি, আমার সাথে কে কে যাচ্ছে সেটা পরে দেখাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন রাস্তায় একটু দাঁড়ালাম, যেহেতু দাদা বৌদির সাথে যাচ্ছি। দাদা বৌদি এখন মিষ্টি কিনবে, তো বৌদি মিষ্টি কিনতে গেছে, আমাদের একটু পরে বৌদিকে দেখাচ্ছি। ওই যে দেখো, ওটা বৌদি মিষ্টি কিনছে, এখানে দাদা দাঁড়িয়ে আছে ভাইপো। ফাইনালি আমরা বৌদির মামা বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি বৌদির মামা বাড়ি কোনটা। এই যে বাড়িটা, এটা হচ্ছে বৌদির মামা বাড়ি। তো এখন ঢুকবো, যে চলো ঢোকা যাক। কি সুন্দর খড়ের ভাইপো খাচ্ছে, তুমি এখন কোথায় যাবে? হ্যাঁ, মামা বাড়ির পাশে একটা কৃষ্ণ মন্দির আছে, তো সেই কৃষ্ণ মন্দিরটা খুবই বিখ্যাত, আর তোমাদেরকেও দেখাবো যতটুকু পারবো, তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো এখন কৃষ্ণ মন্দিরে যাওয়া যাক। মন্দিরে এসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর। দাঁড়াও গাইস, এটা একটা মন্দির, কতটা সুন্দর দেখো। এবার আমরা এই ভিতর দিয়ে যাব। চারিটা চারিদিকটা পুরো সবুজে সবুজ দেখো। এটা হচ্ছে মন্দিরটা। অনেক লোকজন ভিতরে আছে, বাট এখানে রোদের জন্য ভিতরটা অন্ধকার লাগছে। আর এখানটা জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর, সামনে জগত মে সবসে সুন্দর কন মাধব মে পার ওর কন মন্দিরটার পিছনের জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর লাগছে দেখো। তো সুন্দর করে করেছে, জাস্ট অসাম লেভেলের একটা লাগছে দেখো। আর এদিকটা দেখো, পুরো গাঁদা ফুলের বাগান করেছে, যেহেতু শীতকাল এখন, আর শীতকালে গাঁদা ফুল বেশি হয়, ওই জন্য কতখানি গাঁদা ফুলের চাষ করেছে দেখো। আর এদিকটা, এদিকটা তো প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর দেখো তোমরা। এইটা মানে সিঁড়ি ওপরে, ঠাকুরের ওপরে ওঠার জন্য, মানে মন্দিরের মাথায়। আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাম অসাম। Oh, oh, oh.
ব্লগের মানে যখন আমি ব্লগ করছি সবাই কসাস ফিল করছে, তো কেউ ক্যামেরার সামনে আসছে না, তাই আমি ব্লগ করিনি। আর এখন একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলবেলা বাড়ি ফিরে যাব। তো এখন বাই, পরে তোমার সাথে আবার কথা হবে। তো কালকের ব্লগটা এন্ড করা হয়নি, বাড়িতে এসতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশন বেরিয়ে পড়েছি, আর তো ভাবলাম ব্লগটা তো এন্ড করতেই হবে। আর যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।